প্রথম দিন থেকে কংগ্রেস পার্টি এবং ভারতবর্ষের কৃষক সমাজ এবং আরো অনেক পার্টি নরেন্দ্র মোদী সরকারের তিনটে কৃষি আইনকে কালা কানুন বলে অভিহিত করে চিহ্নিত করে আমরা এই কৃষি আইন প্রত্যাহারের দাবি করেছিলাম এবং সেই দাবিতে আজও অচল। পার্লামেন্ট আপনারা দেখেন, পার্লামেন্টের মধ্যে বাইরে কংগ্রেস পার্টির পক্ষ থেকে এবং সংযুক্ত কিষাণ মোর্চা তারা লাগাতার তিনটে কালা কৃষি কানুন যাকে বলে, অর্থাৎ তিনটে কালো কৃষি আইনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। বারবার করে পার্লামেন্টের মধ্যে আমরা দাবি করবার সময় আমাদেরকে নানা তথ্য যুক্তি খাড়া করে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এই সরকার। স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে কৃষক আন্দোলনের এই জয় সব থেকে বড় কৃষকের জয় বলে চিহ্নিত হবে। স্বাধীনতার পর এত বড় আন্দোলন কৃষক সমাজের পক্ষ থেকে কোনোদিন হয়নি, তাই কৃষকের এই জয় অভিনন্দনযোগ্য। পাশাপাশি একটা জিনিস প্রমাণিত যে নরেন্দ্র মোদীর সরকার তারা বিপথে পরিচালিত হচ্ছে। নোটবন্দি নিয়ে আমরা বলেছিলাম ভুল হলো, জিএসটি নিয়ে বলেছিলাম ভুল হলো, লকডাউন নিয়ে বলেছিলাম পরিচালনায় ভুল হলো, কোভিড ভ্যাকসিন নিয়ে বলেছিলাম পরিচালনায় ভুল হয়েছে, ভ্যাকসিনেশনে ভুল হয়েছে, তিন কৃষি কানুন কৃষি আইন প্রত্যাহারের দাবি আমরা করেছিলাম এবং একটার পর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মোদি সরকার পিছিয়ে যাচ্ছে। মানুষের চাপ, জনগণের চাপ সে নিতে পারছে না। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা সোচ্চার ছিলাম, বাধ্য হয়ে কিছুটা অংশ ভারতবর্ষের মানুষকে খুশি করার আছিলাই 10 টাকা 5 টাকা দাম কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটা প্রমাণিত যে ভারতবর্ষের মানুষের এবং ভারতবর্ষের কৃষক সমাজের এই চাপ মোদি বলছে বাপরে বাপ। তাই এতদিন হয়ে গেলেও আজকে মোদিকে প্রত্যাহার করতে হচ্ছে এই আইন, যখন 11 মাস ধরে কৃষক আন্দোলন করছে, যখন 700 জন কৃষক মারা গেল। তাহলে আজকে কী সরকার, যে সরকারের ভুল নীতির জন্য 11 মাস গোটা রাস্তা অবরুদ্ধ থাকলো, সারা পৃথিবীর মানুষ দেখল যে ভারতবর্ষে কৃষকের উপরে কী অত্যাচার হয় এবং 700 উপরে কৃষক মারা গেল এই আন্দোলন করতে করতে, তার আন্দোলনরত অবস্থায়। তাই আমাদের দাবি থাকবে যে শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না, যে 700 জন কৃষক মারা গেল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের কৃষক সমাজের প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কৃষক সমাজের সিদ্ধান্তকে আমরা সবসময় সদর্থকভাবে গ্রহণ করতে থাকব। পাশাপাশি আরেকটা জিনিসও বুঝতে হবে যে আজ মোদি বাধ্য হয়ে, যখন উত্তরপ্রদেশের কৃষক তার পাশ থেকে সরে গেছে, যখন হরিয়ানার কৃষক তার পাশ থেকে সরে গেছে, যখন পাঞ্জাবের কৃষক তার পাশ থেকে সরে গেছে, তখন এটা ভোটের টোটকা হিসাবে এই আইনটা প্রত্যাহার করতে চাইছে। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে ভারতবর্ষের 58% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভারতবর্ষের কৃষিতে 20 থেকে 22 লাখ কোটি টাকা কারবার হয়। এই টোটাল কারবারটা ভারতবর্ষের মোদি সরকার কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দিতে চেয়েছিল। অর্থাৎ কৃষিকে কর্পোরেটাইজেশন করে কতগুলো পুঁজিপতির সুবিধা মুনাফা করতে চেয়েছিল এই তিনটে কৃষি আইন আনার বিনিময়ে। সে চেষ্টা তার ব্যর্থ হয়েছে, কিন্তু সে বুঝেছে যে এখন না করলে উপায় নাই। তাই বিলম্বিত বোধোদয়ের পাশাপাশি তার সম্মুখের ভোট দয়ও হয়েছে। বিলম্বিত বোধোদয়, সম্মুখের ভোটোদয় দুটোই তার হয়েছে, তাই তাকে আজকে বাধ্য হতে হয়েছে। ভারতবর্ষের সরকার আজ কৃষক সমাজের কাছে মাথা নিচু করে, আন্দোলনের কাছে মাথা নিচু করে আজকে প্রমাণ করে দিল তাদের নীতির ভুলে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। তাই কথাই বলে বাংলায়, গাধা তো জল খায় কিন্তু সেই জলটা গুলিয়ে খায়। আজকে মোদীর এই আইন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই বাংলার প্রবাদ বাক্যটা আরেকবার প্রতিষ্ঠিত হলো।